রাতে ঘুমানোর আগে নারকেল তেল এভাবে ত্বকে ব্যবহার করুন কালো ত্বক হবে ধপধপে ফর্সা ত্বক থেকে দাগ ছোপ দূর হবে ত্বক হবে কাচের মতো স্বচ্ছ এবং দুধের মতো সাদা রেমেডিটি তৈরির জন্য আমার প্রথম উপকরণ লাগবে হলো টক দই টক দই অথবা কাঁচা দুধ দুইটির মধ্যে যে একটি এখানে আমি বাসায় তৈরি করা টক দই নিয়েছি আপনারা বাজার থেকে কেনা টক দই অথবা ঘরে তৈরি করা টক দই দুইটির মধ্যে যে কোনো একটি নিয়ে ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এরপর টমেটোর উপরের অংশ ঠিক এভাবে কেটে নিচ্ছি টমেটোতে আছে প্রচুর পরিমাণ ব্লিচ যেটি আমাদের ত্বক পরিষ্কার করে ত্বক ফর্সা উজ্জ্বল করে ত্বক থেকে মেস্তার দাগ ব্রনের কালো দাগ রোদে পোড়া দাগ যে কোনো কঠিন পুরনো কালো দাগ তুলে দেবে টমেটোর রস এখানে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে টমেটোর রস এখানে টক দইয়ের সঙ্গে অ্যাড করতে পারেন টমেটোর রসের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসও অ্যাড করতে পারেন অনেকের আছে লেবুর রস ত্বকে ব্যবহার করলে জ্বালা পোড়া হয় অ্যালার্জির সমস্যা দেখা দেয় তো লেবুর রসের পরিবর্তে টমেটোর রস অথবা টমেটোর রসের পরিবর্তে লেবুর রস দুইটির মধ্যে যে কোনো একটি দুইটি কিন্তু ত্বকে সেম কাজ করে কালো ত্বক দ্বিগুণ ফর্সা করবে এবং ত্বকের ডাকছোপ দূর করবে এখানে আমি টমেটোর রস অ্যাড করে দিলাম দু চা চাম পরিমাণ টক দই দু চা চামিচ পরিমাণ তার সঙ্গে টমেটোর রস দু চা চামিচ পরিমাণ এরপর দুইটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি আবারও বলছি টমেটোর রসের পরিবর্তে আপনারা লেবুর রস অ্যাড করতে পারেন দুইটি ত্বকে সেম কাজ করবে এরপর দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর সঙ্গে আমি বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেব নারী পুরুষ সকলেই কিন্তু এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করতে পারেন ত্বক ফর্সা হবে ত্বক দুধের মতো সাদা হবে এটি ব্যবহারে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি তিন নাম্বার বেসন এখানে আমি এক চা চামিজ পরিমাণ বেসন অ্যাড করে দিলাম বেসন অথবা চালের গুঁড়া দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করবেন বেসন অথবা চালের গুঁড়া দুইটি কালো ত্বক ফর্সা করে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ধুলা বালি ময়লা পরিষ্কার করে ত্বক চকচকে ঝকঝকে করবে ত্বক থেকে দাগ ছোপ দূর করে দেবে বেশন ভালোভাবে মিশিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দেব নারকেল তেল এখানে আমি প্যারাসুট নারকেল তেল অ্যাড করছি আপনারা যে কোনো নারকেল তেল অথবা অলিভ অয়েল অথবা ভিটামিন এই ক্যাপসুল একটি অ্যাড করে দিতে পারেন রুক্ষ শুষ্ক ত্বক সফট এবং কোমল লাগবে ত্বক থেকে বয়সের ছাপ দূর করবে নারকেল তেল এখানে আমি হাফ চা পরিমাণ নারকেল তেল অ্যাড করে দিলাম এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে টক দই টমেটোর রস নারিকেল তেল এবং বেসন মাত্র চারটি চারটি উপকরণ এই উপকরণই সব সময় ঘরে থাকা হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় এইরকম অসাধারণ ফেস প্যাকটি যেটি ব্যবহারে আমাদেরকে পার্লারে যেতে হবে না ঘরে বসে আমরা রূপচর্চা করতে পারি এরপর আমি হাতে যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনাদের মুখের ত্বকে ব্যবহার করবেন মুখের হাত পাশাপাশি পায়েও এটি ব্যবহার করতে পারেন গলায়ও ব্যবহার করতে পারেন কারণ যে কোনো অংশে কিন্তু ধুলা বালি জমে একেবারে কালচে হয়ে যায় ত্বক ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে এই ফেস প্যাকটি ম্যাজিকের মতো কাজ করে শরীরের যে কোনো অংশ থেকে ময়লা পরিষ্কার করে দেবে কালো ত্বক ফর্সা উজ্জ্বল করবে দাগ ছোপ দূর করে দেবে ঠিক এভাবে আপনার শরীরের যে কোনো অংশে মুখে হাত পা ঘাড় গলায় এই লাগিয়ে দশ মিনিটের মতো মিনিটের মতো লাগিয়ে রাখার পর আমাদেরকে আরো একটি কাজ করতে হবে অবশ্যই দশ মিনিট এটি লাগিয়ে রেখে অপেক্ষা করতে হবে আমি এখানে এক থেকে দু মিনিট লাগিয়ে রাখার পর আপনাদেরকে দুই নাম্বার কাজটি করে দেখাবো রেমেডি তৈরির জন্য আমি যখন টমেটো কেটে অল্প পরিমাণ অংশ রেখেছিলাম ওই অংশটিকে এভাবে নোক দিয়ে অথবা কাটা দিয়ে ঠিক এভাবে একটু কেটে নেবেন এরপর এটি দিয়ে ত্বক স্ক্রাব করে নেবেন হালকাভাবে এভাবে স্ক্রাব করবেন এতে করে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হবে ত্বকে মরা চামড়া থাকলে সেটিও উঠে যাবে ঠিক এভাবে শরীরের কোনো অংশে এই ফেস প্যাকটি লাগিয়ে রাখবেন দশ মিনিট দশ মিনিট পর এভাবে টমেটোর অংশ দিয়ে এভাবে স্ক্রাব করবেন এক মিনিটের মতো এক থেকে দু মিনিট স্ক্রাব করার পর দেখবেন আপনাদের ত্বক কতটা পরিষ্কার হয়েছে কতটা চকচকে হয়েছে এবং ত্বকের উজ্জ্বলতা কতটা বৃদ্ধি পেয়েছে এখন আমি শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেব শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করলে হবে সাবান ফেস ওয়াশ কোনো কিছুই ব্যবহার করতে হবে না এই ফেস প্যাকটি ম্যাজিকের মতো আপনার ত্বক পরিষ্কার করে দেবে নারী পুরুষ উভয়ে সপ্তাহে একদিন এটি দিয়ে ত্বক ক্লিন করুন ত্বক ফর্সা হবে ত্বক থেকে দাগ ছোপ দূর হবে ত্বক চকচকে ঝকঝকে হবে